কয়েকদিন আগে ইউক্রেনের সামরিক গোয়েন্দারা জানান উত্তর কোরীয় সেনাদের নিয়ে বিশেষ ইউনিট গঠন করছে রাশিয়া। দেশটির পূর্বাঞ্চলে পিয়ংইয়ং এর সেনাদের প্রশিক্ষণ চলছে বলেও দাবি করে। এবার রাশিয়ায় উত্তর কোরীয় সেনা উপস্থিতির দাবি করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির গোয়েন্দা সংস্থার দাবি, এ পর্যন্ত 1500 উত্তর কোরীয় সেনা পৌঁছেছে রুশ ভূখণ্ডে। পূর্বাঞ্চলীয় একাধিক এলাকায় প্রশিক্ষণ নিচ্ছে তারা। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার জন্য মোট প্রায় 12000 সেনা পাঠানোর পরিকল্পনা রয়েছে পিয়ংইয়ং এর, এমন দাবি সিউলের। এছাড়া 13000 শিপিং কন্টেইনারে গোলা বারুদ, মিসাইল ও রকেট পাঠানো হয়েছে বলেও জানায়। এমন তথ্যের পর শুক্রবার নিরাপত্তা বিষয়ক জরুরি বৈঠকের ডাক দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ল। অংশ নিয়েছে দেশটির প্রতিরক্ষা, গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা বিভাগ। সম্প্রতি মস্কো পিয়ংইয়ং সামরিক সম্পর্ক জোরদারে দেখা যাচ্ছে ব্যাপক তোড়জোড়। গেল সপ্তাহেই দুদেশের মধ্যে চুক্তির কথা জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন ইউক্রেনের বিরুদ্ধে ফ্রন্টলাইনে সুবিধা করতে পারবে না কিম বাহিনী, ভাষা ও আবহাওয়া হবে অন্যতম বাধা। এছাড়াও কোরীয় যুদ্ধের পর আর কোনো যুদ্ধক্ষেত্রে সরাসরি লড়াইয়ের অভিজ্ঞতা নেই কিম বাহিনীর। ডরোথিতা স্ট্রিন, যমুনা নিউজ।